প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 3 আগস্ট 2023, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি এম প্রতিভা টিভির নতুন একটি পর্ব। আমরা অবস্থান করছি অনিক ডেইরি ফার্ম, প্রোপ্রাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা। খামাটির অবস্থান চৌবাড়িয়া হারোপাড়া ভাঙ্গুরা পাবনা। আনোয়ার হোসেন মোল্লা বেশ কিছু গরু নিয়ে আসছেন, জার্সি, ফলাস্টান, ফিজিয়ান, ছোটো বড় মাঝারি। তো আসুন তার কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখি এবং দেখাই। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি মাসুম পারভেজ, আপনাদের সাথে সঙ্গে থাকুন। আনোয়ার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম আপনার পরিচয়টা বলুন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অনিক ডেইরি ফার্মের মালিক। আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, আপনার কালেকশনগুলো আজকে কোনগুলো দেখাবেন? আছে আলহামদুলিল্লাহ, কালেকশন তো অনেকগুলি আছে। গরু তো বেশ গরু দেখেছি, এখন তো সবগুলো দেখানো সম্ভব না। এখন আছে কিছু গরু, এখানে সকল ধরনের আমার কাছে প্রোডাক্ট আছে আর কি, গাভী, বকনা, সার। এবং আমার কাছে কিছু প্রেগনেন্ট গাভী আছে, হলে 4 মাস থেকে শুরু করে 7 মাস 8 মাস 9 মাস পর্যন্ত। যেমন এই গরুগুলো সব সিরিয়ালে 8 মাস 9 মাসের মধ্যে। এখন আপনি দেখাবেন কোন গরুগুলো? এই গরুগুলোই দেখা দিই এখন। আচ্ছা, প্রথমে সিরিয়ালে প্রথম 1 নম্বর গরুটা দেখি, মনে হচ্ছে জার্সি জাতের গরু। হ্যাঁ, এটা জার্সি, মিনি জার্সি যাকে বলে। বয়স? বয়স এবার সেকেন্ড বাচ্চা দিবে, দাঁতে 4টা। দাঁতে 4টা। প্যাকটা কতদিনের? ওটা ওলান ঠোল দিয়েছে, হয়তো মাসখানেক লাগবে বাচ্চা দিতে। মাসখানেকের মধ্যে বাচ্চা দিবে? মাসখানেকের মধ্যে বাচ্চা দিবে। দামটা চাচ্ছেন কেমন? ওটা এখন দাম চাওয়া 1.90 হলে বিক্রি করা যাবে। 1.90 মানে সেকেন্ড বাচ্চা দেবে? সেকেন্ড বাচ্চা দেবে। তাহলে বয়স, বাচ্চা দিতে টাইম লাগবে 1 মাস? মাস যেহেতু ওলান ছেড়ে দিয়েছে, মাসখানেকের মধ্যে আর কি হয়ে যাবে। আচ্ছা, আমরা 2 নম্বর গরুটা দেখি, এটা কি জাতের গরু? এটা জার্সি ফিজিয়ান ক্রস। জার্সি ফিজিয়ান ক্রস এবং মানে যাতে এগোটা ভালো মানের। বয়স? এটা সেকেন্ড রাউন্ড, এটা 6 দাঁত। 6 দাঁত সেকেন্ড বাচ্চা দেবে। দামটা তাছেন কেমন? এটার দাম চাওয়া হলো 2,30,000। দুধের আইটা কেমন? এগুলো আল্লাহ কোনো ভালো মশ, ভালো প্রোডাকশন যদি ভালো, খালি দুধ থাকলে তো হয় না। দুধ তো নিজের যত্ন লালন পালনের মধ্যে বের করতে হয়। জি, কারণ এই গরুগুলি খালি দুধ আছে দেয় দুধ হবে তা না, কারণ ও ঠিক মতো খাবার, ঠিক মতো যত্ন, ঠিক মতো সব কিছু দিতে হবে। ভালো হতে পারলে এগুলি 20+ দুধের গরু, 20+ দুধ আশা করা যায়। আশা করা যায়। আচ্ছা, আমরা 3 নম্বর গরুটা দেখি, এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স? বয়স এটা 4 দাঁত, সেকেন্ড বাচ্চা দেবে ওটা, 7 মাস প্রেগনেন্ট। সেকেন্ড বাচ্চা দেবে 7 মাসের প্রেগনেন্ট। সব ভ্যাকসিন করা আছে তো, মানে প্যান্টেন পরা দেখলে মনে হচ্ছে যে আবার ডাক্তার এসে, মানে ভয় পাওয়ার কারণে ওই রকম ইয়ে করছে। ওই ডাক্তার এসে ইনজেকশন দেয় যেন, ভ্যাকসিন পুরো রোগের ভ্যাকসিন করা আছে প্রত্যেকটা গরুকে। আচ্ছা, মানে সবে মাত্র করা, এই জন্য আরো বেশি ভীতি পাচ্ছে আর কি। সমস্যা নেই। তাহলে আপনার হচ্ছে বাসা দিতে টাইম? এটা মোটামুটি 7 মাস, এটা মোটামুটি 3.5 মাস লাগবে। এখন 3.5 মাস লাগবে, তারপর বাচ্চা দেবে। দাম চাচ্ছেন কেমন? ওটা এখন এই অবস্থায় 170 হলে বিক্রি করা যাবে। 170 রেডি হলে তো গরুগুলোর অনেক দাম হবে না? গরুর 2-এর মেলা উপরে গরু হবে। আচ্ছা, আমরা 4 নম্বর গরুটা দেখি, এটা কি জাতের গরু? এটা জার্সি ফিজিয়ান ক্রস। জার্সি ফিজিয়ান ক্রস। বয়স? এটা সেকেন্ড রাউন্ড, এটা ওলান ছেড়ে দিয়েছে, হয়তো 15-20 দিনের মধ্যে বাচ্চা দেবে। বয়স কেমন? এটা বয়স 6-10 হচ্ছে। দ্বিতীয় বাচ্চা দেবে? দ্বিতীয় বাচ্চা দেবে। দামটা কেমন? এটার দাম চাওয়া 2,30,000। 2,30,000 দরদামের সুযোগ আছে কি? হ্যাঁ, প্রত্যেকটা গরুতে দরদামের সুযোগ আছে। আচ্ছা, আমরা 5 নম্বর গরুটা দেখি, মনে হচ্ছে জার্সি জাতের গরু। এটা জার্সি ফিজিয়ান ক্রস। জার্সি ফিজিয়ান ক্রস। বয়স? এটাও সেকেন্ড রাউন্ড, 6 দাঁত। 6 দাঁত। দাম? এটা মোটামুটি 1,85,000 বিক্রি করা যাবে। এখন গাপ কতদিনের? 8 মাসের গাপ। 8 মাসের প্রেগনেন্ট। 2 মাস লাগবে বাচ্চা দিতে? মাস দেড়েক দুয়েকের মধ্যে আর কি। আচ্ছা, 6 নম্বর গরুটা দেখি। হ্যাঁ ভাই, এই গরুটা কি জাতের গরু? এটা সেকেন্ড রাউন্ড, এটা 4 দাঁত। 4 দাঁতের গরু, সেকেন্ড বাচ্চা দেবে। হ্যাঁ। জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। তাহলে বাচ্চা দিতে সময় লাগবে কতদিন? এটা মোটামুটি মাসের মধ্যে বাচ্চা দেবে। দাম চাচ্ছেন কেমন?
এটা 75 দাম চ দুধের আইটা কেমন এগুলো আমরা 14 15 আশা করা যায় 14 15 আশা করা যায় আচ্ছা আমরা 7 নাম্বার গরুটা দেখি এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান বয়স এটা 6 দাঁত সেকেন্ড রাউন্ড দুধের আইডিয়া এগুলো 20 পারের দুধের গরু 20 পার বাসাতে টাইম লাগবে কতদিন এটা মোটামুটি মাসের মধ্যে বাচ্চা দেবে গোলাম ছেড়ে দিছে আর কি এক মাসের মধ্যে বাচ্চা দেবে দামটা কেমন এটার দাম চা 250 250000 দর দামের হালকা সুযোগ আছে আমরা 8 নাম্বার গরুটা দেখছি অনেক বড় সর একটা গরু ভাই এটা কি জাতের গরু এটা হলস্টাইন মুন্ডি বলে যাকে হলস্টাইন মুন্ডি খুব বড় সর এবং দেখতো মাশাআল্লাহ এই গরুর বয়স কত ভাই এটা দাঁত হয় না এটা প্রেগন্যান্ট হচ্ছে 5 মাস প্লাস 5 মাস প্লাস অনেক বড় গরু তবুও দাঁত হয় না এখনো না তাহলে তার আরো অনেক বড় হবে এটা অনেক বড় মাপের গরু হবে আসলে তো এগুলো তো সচরাচর হবে না আমি মনে করি এটা পাবনা জেলা আর এরকম একটা হবে কিনা সন্দেহ আছে দুধের আইটা কেমন গরুটার এগুলো স্যার প্রথম দিনে 20 প্লাস থাকবে এগুলো 28 30 এরকম আশা করা যায় প্রথম দিনে 28 30 দামটা কেমন গরুটার এটা দাম চা আসলে এবার দাম চা দিয়ে অনেকজন এটা দাম চাইতে যাচ্ছেন এটা আলোচনা সাপেক্ষে দাম চাইলে অনেকেই বুঝবে নাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আপনাকে কথা বলে নেবে নাই তো জি আচ্ছা কেউ নিতে চাইলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলবেন আচ্ছা দূর দূরান্ত হতে কেউ আসলে তাদের টেক কেয়ার করার কি ব্যবস্থা করবেন আসলে আল্লাহর রহমতে এখানে অল বাংলাদেশ থেকে কাস্টমার আসে এই যে মালও যে বাড়া যাচ্ছে খামার থেকে এটা কিন্তু বিক্রি হলো চলে গেল কত বিক্রি হয়েছে এটা ওরা বিক্রি হয়েছিল আর যাই হয়েছে ওরা ব্যাপারে নিছে ওরা নিয়ে বিক্রি করবে ওরা ব্যাপারে নিছে মানে পাইকারি সেল পাইকারি সেল এবং একটা গেল কিছুক্ষণ আগে গাজীপুর তো আসলে অল বাংলাদেশের কাস্টমার আছে আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে থাকারও সমস্যা নাই এবং আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে একটা সর্বোচ্চ শ্রেষ্ঠ একটা থানা ভাঙড়া থানা ভাঙড়া থানা সে গরু আসলেই যে নিতে হবে তাও না এসে সরজমিনে যাচাই বাছাই করবে করে পছন্দ হলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে আর যেগুলো যদি বাচ্চা সহ গরু নিতে চান দহন করে কতটুকু দুধ হলো যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ